উইপোকা দমনের আরেকটা সহজ পদ্ধতি হচ্ছে কি, উইপোকারা সবসময় দলগতভাবে একটা ফ্যামিলিতে বা একত্রে থাকে এবং 1000 উইপোকার মাঝে ওই পুরুষ মহিলা আছে এবং একটা মাত্র রানী উইপোকা থাকে, ওটা মাটির বেশ গভীরে এবং উইপোকার চাইতে ওর আকৃতি অনেক বড়। ওই রানীটা যেখানে যাবে বা রানী যা অর্ডার দিবে ওই বাকিরা সবাই ওই অর্ডার বা উপদেশ মানতে বাধ্য। কোনো ক্রমে যদি আমরা ওই উইয়ের রানীটাকে, এটা যেটা বললাম মাটির অনেক গভীরে থাকে, কোনো ক্রমে ওটা খুঁজে পেয়ে যদি রানীটা সরিয়ে ফেলা। স্যার আপনি তো বিস্তলে পিঁপড়ার কথা বলেন, পিঁপড়ার আক্রমণ ঘটে, স্যার আর কোনো পোকামাকড়ের আক্রমণ ঘটে কি না? হ্যাঁ, অনেক প্রকার আক্রমণ ঘটে, এটা অনেক তারা ইউজ করে। পিঁপড়া দমনের জন্য কিছু দেশীয় পদ্ধতি আছে, যেমন চকের গুঁড়া, ক্যালসিয়াম কার্বনেট থাকে, ওইটা চকটাকে গুঁড়া করে নিয়ে সিটবেট তো চলে। কৃষক বাঁচাতে, কৃষি সেবা দিতে এগ্রো এইট আছে পাশে পাশে, খামারি বাঁচাতে, কৃষি সেবা দিতে এগ্রো এইট। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অ্যাগ্রোইড বাংলাদেশ ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজন কৃষি সমাচার, সমস্যা ও সমাধান অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার সোলেম আক্তার শান্তা। প্রিয় দর্শক, আসছে শীতকাল এবং বাজারে আসবে বিভিন্ন ধরনের শাকসবজি এবং এই শাকসবজিতে আক্রমণ ঘটে বিভিন্ন ধরনের পোকামাকড়ের। আজকে আমরা কথা বলবো শাকসবজিতে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ, বিশেষ করে বীজতলায় বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ এবং এর প্রতিকার নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর মাসুম আহমেদ, কীটতত্ত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। চলুন দর্শক, আমরা স্যারের সাথে কথা বলি। স্যার আসসালামু আলাইকুম, অ্যাগ্রোইডের স্টুডিওতে আপনাকে স্বাগত। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি স্যার, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, বীজতলায় কী কী ধরনের পোকামাকড়ের আক্রমণ ঘটে সেটাই আপনার কাছে প্রথমে জানতে চাই। হ্যাঁ, অত্যন্ত ভালো প্রশ্ন করেছেন। বীজতলায় আসলে আমরা যেটা করে থাকি, বীজ বপন এবং একটা চারা, এই দুই ভাগে যদি ভাগ করি, পরবর্তী পর্যায়ে আমরা মাঠে নিয়ে যাই, মাঠে চারা রোপণ করে থাকি। এখন বীজতলার প্রতি আমাদের কৃষক ভাইদের বা আমাদের একটু নজর কম, কারণ এখানে যে বীজ আমরা ফেলি ওখান থেকে যদি সঠিক পরিমাণে চারা না আসে, পরবর্তী পর্যায়ে মাঠে নির্দিষ্ট পরিমাণ জমির জন্য নির্দিষ্ট চারা দরকার, ওই চারা আমাদের শর্ট পড়ে যাবে, কমতি হবে, বা ওই পর্যায়ে বাজারেও হয়তো ওই পরিমাণ চারা আমরা পাবো না। কিন্তু বীজতলায় কিছু কিছু যে প্রবলেম বা সমস্যা দেখা দেয়, প্রথমে যেটা আসে, আমরা দুই ভাগ করলাম, বীজ এবং চারা। বীজের জন্য যে সমস্যাটা আমরা দেখে থাকি, পিঁপড়া এবং উইপোকা, বীজ ফেলার পরপরই আমরা যেদিন বীজ ফেললাম, বপন করলাম, পরের দিন বা ওই রাত্রেই পিঁপড়ার আক্রমণ। পিঁপড়ারা করে কি, আবার প্রাকৃতিকগতভাবেই তাদের একটা নিজস্ব বৈশিষ্ট্য বা তারা এই শক্তিটা কেন যেন পেয়ে আছে, পিঁপড়ারা তারা নিজেদের যা শক্তি এ বা ওজন, এর চাইতে অনেক বেশি পরিমাণ ওজনের মালামাল বা কী বলা যায় জিনিসপত্র তারা বহন করতে পারে। একটা দুইটা বীজ তারা খায় এবং বাকি আরও 10টা বীজ তারা শরীরে বা মাথায় বহন করে বাসায় নিয়ে যায়, কিন্তু ক্ষতিটা হচ্ছে কার? আমি যা কৃষক, আমরা যারা বীজ বপন করছি তাদেরই ক্ষতি আর কি। আর একটা আদর্শ বীজতলার সাইজ, এই ব্যাপারে আমি যদি হালকা একটু বলে থাকি, আদর্শ বীজতলা বলতে যেটা বোঝায়, লম্বা এটা হবে 3 মিটার, প্রশস্ত পাশে হবে 1 মিটার, এবং দুইটা বেডের মাঝে 45 সেন্টিমিটার মতো জায়গা থাকলে ওই মাঝে অ্যালি দিয়ে আমরা চলাচল করতে পারবো, বীজতলার চারার যত্ন নিতে পারবো, কোনো পোকামাকড় আক্রমণ হয়ে থাকলে এটা আমাদের নজরে আসবে। আর যেটা হচ্ছে গিয়ে ফিল্ডে বা আসল জমিতে আমাদের যেটা সুবিধা, গাছ, দুইটা গাছের মাঝে এক গাছ থেকে আরেক গাছের নির্দিষ্ট দূরত্ব থাকে, ওই মাঝের গ্যাপগুলোতে বসে বসে আমরা পরিচর্যা করতে পারি, কিন্তু বীজতলায় ওই সুযোগটা নাই। ওই অ্যালি বা স্পেসটা দিয়ে আমরা যাব এবং চারার যত্ন করবো, পোকামাকড় দেখবো যে আদৌ এসেছে কিনা বা তাদের কোনো প্রতিকার প্রয়োজন আছে কিনা। স্যার, এক্ষেত্রে পোকামাকড় আক্রমণ হওয়ার শুরুতেই কি কৃষকরা বুঝতে পারে যে হ্যাঁ আমার জমিতে বীজতলাতে এখন পোকামাকড়ের আক্রমণ ঘটতে পারে, আগে থেকে বুঝতে পারে কিনা, বোঝার কোনো উপায় আছে? এই বিষয়টা হচ্ছে গিয়ে যারা অভিজ্ঞ কৃষক তারা তো অবশ্যই বুঝতে পারে, তারা বেশ কিছুদিন ধরেই হয়তো বা বীজতলা করে আসছে। অনেক কৃষক আছে তাদের নির্দিষ্ট জমি, চারা তারা বাজার থেকে বা অন্য কোনো ফার্ম থেকে, সরকারি পর্যায়ে বিভিন্ন জায়গা থেকে চারা নিয়ে আসে এবং চারা রোপণ করে। আর যাদের জমির পরিমাণ বেশি বা নিজস্ব বীজতলার জায়গাটা আছে, তারা বীজ বপন করে, নিজের বীজতলা নিজেই তৈরি করে, খরচটা কিছুটা বাঁচে। কিন্তু আরেকটা জিনিস, এই বীজতলার প্রতি কৃষকদের আসলে যত্নার্থীর
জ্ঞানটাও কম, তাদের ইন্টারেস্টও কম। এখন এটা ওই ফিল্ডে বা আসল মাঠে আমরা যেরকম পোকামাকড়ের নজর দিই, গাছপালার নজর দিই, আমরা যদি খুব হালকা একটা মানে সিম্পল এক্সাম্পল, আমরা নিজেদের শরীরের যত্ন, নিজেদের বাচ্চাদের যত্ন শুরুর থেকে বা প্রতিদিন যদি খেয়াল না রাখি, তাইলে হবে কি, প্রাথমিক পর্যায়ে আমরা যদি জিনিসটা বা সমস্যাটা ধরতে পারি, এর প্রতিকার সহজ। কারণ গাছপালার ক্ষেত্রেও তাই, আমাদের যথেষ্ট গাছপালার প্রতি দরদ থাকতে হবে সহজ বাংলা ভাষায়। প্রতিদিন যদি মাঠে যাই, দেখি পোকামাকড়ের আক্রমণ হচ্ছে বা হবে, এটা বুঝতে পারলে প্রাথমিক পর্যায়ে দমনটা নিলে খরচও কমবে, গাছপালার ক্ষতির পরিমাণও কমবে, এবং আমরাও আমাদের অর্থনৈতিক দিক দিয়েও লাভবানের যে চিন্তা, আমাদের ওই চিন্তাটা সফল হবে আর কি। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে আমরা মনে হয় জমিতে যখন ফসলটা উৎপাদন করি সেই ক্ষেত্রে গুরুত্বটা একটু বেশি দেই বীজতলার চেয়ে। একদম ঠিক, একদম ঠিক। সেই কারণেই এটা একটা মানে আলাদা চ্যাপ্টার বা আলাদা দিক, বীজতলার প্রতি যত্ন। বা আমরা অনেক কৃষকরা জানিই না যে বীজতলাতেও কোনো পোকামাকড়ের আক্রমণ হয়েছে কিনা। এটার আরেকটা মানে প্রবলেম ঠিক বলা যাবে না, এটাই বাস্তবতা। বীজতলায় আমরা হাত দিয়ে যথেষ্ট পরিমাণে বীজ ছিটিয়ে দিই, প্রচুর চারা হয়, ঘন ঘন চারা, তারপরে উঠিয়ে নিয়ে মাঠে লাগাই। এবং মাঠে যেহেতু চারার পরিমাণ কম, এক চারা আরেক চারার একটা নির্দিষ্ট দূরত্ব আছে, প্রতিটা চারা আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি দেখা যায়, কাজে ওইখানের ক্ষতিটা চোখে পড়ে, বীজতলার ক্ষতিটা অত সহজে চোখে আসে না। স্যার, আপনি তো বীজতলায় পিঁপড়ার কথা বলেন, পিঁপড়ার আক্রমণ ঘটে, স্যার আর কোনো পোকামাকড়ের আক্রমণ ঘটে কি না? হ্যাঁ, অনেক প্রকার আক্রমণ ঘটে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন ওই যে আমরা যদি দুই ভাগ করি, একটা হচ্ছে বীজতলায় বীজ আর একটা হচ্ছে চারা। এখন এই বীজের যে ক্ষয়ক্ষতি এটা করে থাকে পিঁপড়া, যেটা বলেছি, আর একটা হচ্ছে উইপোকা। উইপোকাও বীজ খায়, তারপরে যেগুলা থেকে চারা গজিয়ে যায় তখন আবার অন্যান্য কিছু পোকা আসে। যেমন ওই চারা খুব ছোট অবস্থায় চারা কেটে দেয় পোকার। আবার আরেকটা জিনিস কি, কিছু কিছু পোকা আসে দিনের বেলায়, কিছু কিছু পোকা আসে রাত্রেবেলায়। এখন ওই চারা গজানোর পরে রাত্রেবেলা যে পোকাটা আসে, বাংলায় ওটাকে বলা হয় কাটুই পোকা, ইংরেজিতে কাটওয়ার্ম। এর নামটা কাট এসেছে কারণ ওটা চারা গাছের গোড়াটা কেটে দেয়, এবং এর একটা প্রাকৃতিক, তার ন্যাচারাল একটা স্বভাব, একটা দুইটা চারা কাটবে, খাবে, বাকি সাত আটটা সে অতিরিক্ত কাটে, কেটে ফেলে দিচ্ছে, তার খাওয়ার জন্যে না, তার পেট কিন্তু ভরে গেছে দুটা চারা খেয়ে, বাকিটা সে নষ্ট করলো, ক্ষতি হচ্ছে আমার, আমার বীজতলায়। কৃষক ভাই যারা লাগাচ্ছে তাদের বীজতলায় এই পরবর্তী পর্যায়ে চারা যখন আরেকটু বড় হয়, তখন গাছে একটু রসের পরিমাণও বাড়ে, আরেক জাতীয় পোকা আসে, এটাকে বাংলায় যেটা বলা হয় জাপ পোকা। জাপ পোকা এসে গাছের ওই রস খায়, ইত্যাদি আরও কিছু পোকা আসে গাছে, তখন কিছু পাতাও গজায়, পাতা খায়, এই ইত্যাদি নানান ধরনের পোকা নানান পর্যায়ে বীজতলায় এসে মানে আমাদের আক্রমণ করে। কিন্তু কৃষক ভাইদের আমার জানা মতে বীজতলার প্রতি এই ক্ষতির প্রতি নজরদারিটা একটু কম, কারণ বীজতলায় চারা ঘন ঘন থাকে, অনেক চারা। মাঠে যখন আমরা লাগাই চারার পরিমাণ কমে যায়, একটা চারা আরেকটা চারার মাঝে একটা ডিস্টেন্স থাকে, নজরে আসে বেশি, এবং আমাদের তখন ওই প্রতিকারের প্রতি বা তাদের নির্মূলের প্রতি ইন্টারেস্টটাও গ্রো করে বেশি আর কি, উৎসাহ গজায়। স্যার, এই ক্ষেত্রে যদি বীজতলায় পোকামাকড়ের আক্রমণ ঘটে যায় তখন কৃষকরা কী করবে, কী উপায় অবলম্বন করলে হচ্ছে প্রতিকারটা করা যায়? অত্যন্ত ভালো প্রশ্ন। প্রতিকার তো করতেই হবে, সমস্যা আসলে সমাধান আছে, এবং এক একজন হয়তো এক একভাবে প্রতিকার করে। একটা হচ্ছে যে বীজতলায় যেটা রাসায়নিক দমন, পোকামাকড়ের রাসায়নিক দমন বীজতলায় করতে গেলে হবে কি, আমাদের আলটিমেট গোল অর্থনৈতিক যে চিন্তা, ওই অর্থনৈতিক লাভটা কম হবে। বীজতলায় রাসায়নিক পারতপক্ষে ব্যবহার না করাই ভালো। তবে কিছু কিছু ক্ষেত্রে মানে ক্ষতির পরিমাণ বেড়ে গেলে বা সমস্যাটা অতিরিক্ত হলে তো তাই করতে হবে। এছাড়া অন্যান্য অনেক দেশীয় পদ্ধতি আছে। আরেকটা মানে এক কথায় এই জিনিসের উত্তর দেওয়া একটু মুশকিল, এই কারণে এক এক পোকার জন্যে এক এক রকম দমন পদ্ধতি। সহজ বাংলায় বা অন্যভাবে যদি বুঝি, আমাদের যদি রোগবালাই হয়, মাথা ব্যথার এক ওষুধ, পেট ব্যথার আরেকটা, হাত পা ভেঙে যাওয়া আরেকটা, ওই গাছপালার যে পোকামাকড় আসে, একটা খায় গোড়া, একটা খায় ডগা, একটা খায় পাতা, এদের দমন প্রক্রিয়া বিভিন্ন রকম। আচ্ছা, এই ক্ষেত্রে তাহলে হচ্ছে কৃষকের কষ্টটা বেশি পড়ে যাচ্ছে?
কৃষকের কষ্ট বীজতলায় দমনের জন্য তো বেশি পড়ছে, যেই কারণে ওই যে আপনার আগের কোশ্চেনে আমি ফিরে আসি, এদের ওই বীজতলার প্রতি ক্ষতির, পোকামাকড়ের ক্ষতির প্রতি কৃষকদের নজরদারিটা একটু কম। আসল মাঠের চারার সংখ্যা বেশি থাকে, কিছু হয়তো নষ্ট হয়ে যায়, কিছু থাকে, সেজন্য হয়তো বা কৃষকদের একটু মানে নজরদারি কমই থাকে। আমার মনে হচ্ছে তাই, আমার মনে হচ্ছে তাই। কিন্তু আপনার কি মনে হয় যে আমাদের কৃষক ভাইদের এটা নিয়ে সচেতন হওয়া উচিত কিনা? অবশ্যই উচিত, এটা তো একটা মানে সাধারণ কথা, অবশ্যই উচিত যাতে ক্ষতিটা না হয়, গাছপালা ভালো থাকে। আরেকটা জিনিস সাথে সাথে আসে, কিছু রোগবালাই পোকার সাথে কিছু রোগবালাই চলে আসে। এখন বীজতলাতে চারার মাঝে যদি রোগটা থাকে, ওই রোগ সহ চারাটা আমরা যদি আসল মাঠে লাগিয়ে দিই, তাহলে কিন্তু মাঠেও ওই রোগটা ছড়িয়ে গেল। কাজে আসল যত্ন কিন্তু শুরু থেকেই করতে হবে, কারণ উনি তো চারাটা বিক্রি করে দিবে, যারা কিনে নিবে তারা হয়তো বা এই ক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হবে। অবশ্যই অবশ্যই, আর নিজের বাগানও মানে অন্যের ক্ষতি হলো আমার কোনো মাথা ব্যথা নাই, তা কিন্তু না। আমিও তো চারা নিয়ে যে করছে, যে আমার নিজের মাঠে লাগাচ্ছে, আমারও কিন্তু ক্ষতির সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে। স্যার, আপনি একটু আগেই বললেন যে বিভিন্ন প্রকার দমন পদ্ধতি বিভিন্ন রকম, সেই ক্ষেত্রে স্যার এখন জানতে চাই যে যদি পিঁপড়া আক্রমণ করে এটার দমন পদ্ধতিটা কী হবে? হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটু টেকনিক্যাল প্রশ্ন এটা। ওই যে আমরা দুটা ভাগ করেছিলাম, একটা হচ্ছে বীজতলায় বীজ, বীজের পরে চারা গজালো ওটা। এখন পিঁপড়ার যে সমস্যাটা, ওটা কিন্তু বীজ পর্যায়ে, চারা পর্যায়ে ওটা যায় না। এখন পিঁপড়া আসলে আরেকটা জিনিস আমি বলেছিলাম, আপনার খেয়াল আছে কি না, বীজতলায় যদি আমরা রাসায়নিক প্রক্রিয়া দমনের চেষ্টা করি, আমার খরচ কিন্তু অত্যন্ত বেশি হয়ে যাবে। এবং আমার জানা মতে কৃষকরা বীজতলায় তেমন রাসায়নিক ইউজ করে না, আসল যে ফিল্ড বা আসল যে জমিটা ওখানেই তারা ইউজ করে। পিঁপড়া দমনের জন্য কিছু দেশীয় পদ্ধতি আছে, যেমন চকের গুঁড়া, ক্যালসিয়াম কার্বনেট থাকে, ওইটা চকটাকে গুঁড়া করে নিয়ে, সিডবেড তো ছোট, আমি আগে এটার সাইজটা বলেছিলাম, ওই 3 মিটার এবং 1 মিটার, ওখানে যদি পাউডারটা ছিটিয়ে দেওয়া যায়, এটার গন্ধে বা পিঁপড়ার এই পাউডারের প্রতি একটু অ্যালার্জিক, কী বলা যায়, অ্যালার্জিক রিয়াকশন হয়, যে কারণে তারা এটা আসে না। আরেকটা হচ্ছে পিঁপড়া টক জিনিস পছন্দ করে না, মিষ্টিটা তারা পছন্দ। এখন তো বাজারে অনেক লেবুর প্রাচুর্যতা যথেষ্ট, সিডবেড তৈরি করার পর বীজ ফেলে যদি কিছু লেবুর রস ছিটিয়ে দেওয়া যায়, এই জিনিসটা মানে অনেকেরই জানা নাই, কিন্তু এটা বেশ কার্যকর। আরেকটা হতে পারে যেটা চিনির পানি সাথে বোরাক্স, এক কাপ চিনি, 1 কাপ পানি আর 2 চা চামচ বোরাক্স মিশিয়ে একটা সলিউশন তৈরি করে সিডবেডের এক পাশে যদি আমরা রেখে দিই বা কয়েকটা জায়গায় আমরা ছড়িয়ে দিলাম, চিনির প্রতি পিঁপড়ার আকর্ষণ যথেষ্ট। আচ্ছা, চিনি দিয়ে আমরা পিঁপড়াকে লোভ দেখাচ্ছি, ওরা লোভ দেখায়, পিঁপড়া ওদিকে চলে গেল, ওই বীজগুলোর প্রতি গেল না, এই ইত্যাদি। এছাড়া বাজারে কিছু কমার্শিয়াল প্রোডাক্ট পাওয়া যায়, একটা হচ্ছে বায়ো অ্যাডভান্স ডাস্ট, এটাও পাউডার, যেহেতু বীজতলার ওই পাউডারই কার্যকর বেশি, বায়ো অ্যাডভান্স এটা একটা প্রোডাক্টের নাম, বিদেশ থেকে আসে, কিন্তু দাম একটু বেশি পড়বে, কিন্তু দাম বেশি দিয়ে বীজতলার ওই যে আমাদের বীজতলার প্রতি নজরও কম, প্লাস আমরা ওই প্রোডাক্টটা সব জায়গায় অ্যাভেলেবল কি না আমার সন্দেহ, বিদেশি প্রোডাক্ট এটা, এটা একটা কার্যকর পদ্ধতি হতে পারে আর কি। তাহলে স্যার, উই পোকা দমন করার পদ্ধতি কি? উই পোকারও কিছু দেশীয় পদ্ধতি আছে। এখন উই পোকা আমাদের যে জুট স্টিক, পাটশলা বা পাটখড়ি, যেখানে সিডবেড তৈরি করলাম, পাটের ওই পাটশলাটার মধ্যে সেলুলোজের পরিমাণ যথেষ্ট, সেলুলোজ হচ্ছে এই উই পোকার একটা প্রধান আকর্ষণীয় খাবার। দেশীয় পদ্ধতি যেটা আছে, একটা মাটির হাড়িতে পাটশলা টুকরা টুকরা করে ওই সিডবেডের আশেপাশে দিয়ে রাখলাম, সেলুলোজের বা পাটের একটা গন্ধও আছে, ওই গন্ধে গন্ধে উই পোকাগুলো ওখানে চলে যাবে, ওই মাটির হাঁড়িতে এসে একত্রে জমা হবে। এখন যেদিন মাটির হাঁড়িটা আমরা মানে জমিতে বা বীজতলায় প্লেস করলাম, ওর কয়েকদিন পরে 3-4 দিন 7 দিন, ওই যে প্রত্যেক দিন আমাদের মাঠ ভিজিট করে নজর রাখতে হবে, পাত্রটা উই পোকা দ্বারা ভরে গেছে কিনা। যদি ভরে যায়, ওই পাত্রটা কালেকশন করে নিয়ে এসে আমরা আগুনে পুড়িয়ে ফেলতে পারি, পা পিষে মেরে ফেলতে পারি, কোনো বিষাক্ত পদার্থ দিয়ে মেরে ফেলতে পারি। এরপরে ওই পাত্রটা আবার রিইউজ, পুনরায় ব্যবহার করা যায়, অথবা নতুন পাত্র একইভাবে দিয়ে রাখলাম। এগুলো দেশীয় পদ্ধতি, খরচ কম কিন্তু কার্যকর বেশি আর কি। এছাড়া কমার্শিয়াল কিছু প্রোডাক্ট তো আছে, কী বলা যায়, এটা ক্লোরোপাইরিফস, এই জাতীয় গ্রুপের ইনসেকটিসাইড বা কীটনাশক বাজারে আছে, স্প্রে করা যায়, কিন্তু বীজতলায় স্প্রের প্রতি আমরা অতটা আগ্রহী না। উই পোকা দমনের আরেকটা সহজ পদ্ধতি হচ্ছে কি, উই পোকারা সবসময় দলগতভাবে
একটা ফ্যামিলিতে বা একত্রে থাকে এবং 1000 উইপোকার মাঝে ওই পুরুষ মহিলা আছে এবং একটা মাত্র রানী উইপোকা থাকে, ওটা মাটির বেশ গভীরে এবং উইপোকার চাইতে ওর আকৃতি অনেক বড়। ওই রানীটা যেখানে যাবে বা রানী যা অর্ডার দিবে ওই বাকিরা সবাই ওই অর্ডার বা উপদেশ মানতে বাধ্য। কোনো ক্রমে যদি আমরা ওই উয়ের রানীটাকে, এটা যেটা বললাম মাটির অনেক গভীরে থাকে, কোনো ক্রমে ওটা খুঁজে পেয়ে যদি রানীটা সরিয়ে ফেলা যায় বা মেরে ফেলা যায় তাহলে কিন্তু উইপোকা ওখানে থাকবে। আমরা কি রানী দেখে চিনব? রানী দেখে অবশ্যই চিনা যাবে, কারণ এটা ওই উইপোকার চাইতে আকৃতিগত দিক দিয়ে অনেক বড়, দেখতে রানীর মতো এটা অনেক সুন্দর। এবং এটাকে আবার বলা হয় কি এগলেইং মেশিন, কারণ প্রত্যেক সেকেন্ডে এটা একটা করে ডিম পাড়ে। এক সেকেন্ড চলে গেল একটা ডিম পেড়ে ফেললো, কাজেও যত সেকেন্ড যাচ্ছে ডিম পাড়ে পপুলেশন ওই হারে ওটা বাড়তে থাকে। স্যার আমরা তো বীজে আক্রমণ করে এরকম পোকার দমন পদ্ধতি জানলাম, স্যার চারা হওয়ার পরে যে পোকাগুলো আক্রমণ করে, যেমন আপনি বলেছিলেন স্যার কাটওয়ার্ম নামে একটা পোকা আক্রমণ করে, এটার দমন পদ্ধতি কী হবে স্যার? এটারও ওই আমরা তো বীজ পর্যায়ে শেষ করলাম, এখন চারা হয়ে গেছে। পোকার ব্যাপারে হচ্ছে কি, কিছু কিছু পোকা আসে যারা দিবাচর দিনের বেলা আসে, কিছু আসে নিশাচর রাত্রে আসে। এখন এই যে কাটওয়ার্ম বা কাটুই পোকাটা, এটা কিন্তু আসে রাত্রে, এটা নকটার্নাল বা নিশাচর। এবং এর নাম আমি আগে বলেছি কিনা, কাট এটার থেকে বোঝা যায় এটা চারা কেটে দেয়। আর প্রাকৃতিকগতভাবে এটার একটা ওই কি বলা যায় স্বভাব আছে, প্রকৃতি থেকেই তারা পেয়েছে, একটা বা দুটা বা চারটা চারা কাটলে ওটুকুরা খায়, খেলে তাদের পেট ভরে যায়, তাদের খাওয়ার জন্য এটা পর্যাপ্ত। পরবর্তীতে আরও 7-10টা চারা তারা এমনি কেটে ফেলে স্বভাব, কিন্তু ক্ষতি হচ্ছে কার? আমরা যারা চারা করছি বীজতলা করছি বা কৃষক ভাইরা, তার ক্ষতি। এই হচ্ছে একটা বড় দিক যেটা চিন্তার বিষয় আর কি। এটার খুব সহজ দমন পদ্ধতি আছে। আমরা যারা চাষবাস করি, সিড কি বলা যায় বীজতলা করি বা পোকামাকড় অল্প বিস্তর চিনি আর কি, কাটোয়াম পোকাটা চেনাটা খুবই সহজ। দিনে আমরা ওই দেখে আসলাম বীজতলায় চারা হয়েছে, একটা রাত পার হলো, পরদিন সকালে যেয়ে দেখি কি চারাটা নাই। এখন কোন জায়গায় চারাটা নাই এটা কিন্তু বোঝা যায়, জায়গায় একটা চারা ছিল নাই, অথবা কিছু চারা পড়েও থাকে। আর কাটওয়ার্ম দমনের জন্য ম্যানুয়াল বা খুব সহজ গ্রাম্য পদ্ধতি যেটা, একটু মাটি খুঁড়লেই ওই মাটি সরিয়ে ফেললে দেখা যায় যে ওই জায়গায় কাটওয়ার্মটা রয়ে গেছে। তখন কাটওয়ার্ম আবার আকৃতিগত দিক দিয়ে বেশ বড়, ওই পোকাটা হাত দিয়ে ধরা যায়। এবং ধরে এর আরেকটা প্লাস পয়েন্ট বা ভালো দিক হচ্ছে, এগুলো আমাদের যদি ওই যে হাঁস মুরগি কাউরি বাসায় থাকে, হাঁস মুরগির প্রিয় খাদ্য, কাজে আমরা ওগুলো কালেকশন করে বেশ কিছু নিয়ে আসলাম এবং মুরগিকে বা হাঁসকে দিলাম, ওরা খেলো, আমার দমনও হয়ে গেল। স্যার জাপ পোকার কথা, জাপ পোকা জিনিসটা হচ্ছে কি, চারা যখন আরেকটু বড় হবে, ওই বড় হওয়ার পর্যায়ে চারার স্টেমে বা কাণ্ডে একটু রসের পরিমাণ বাড়লো, গাছে পাতা হলো, ওই সময় জাপ পোকার আক্রমণটা বেশি দেখা দেয়। এবং জাপ পোকার দুইটা ক্ষতির ধরন, একটা হচ্ছে ওটা সরাসরি গাছ থেকে রস চুষে খেয়ে ফেলে, গাছের যে সতেজতা বা ভিগর এটা কমে যায়, গাছের বাড়বাড়ন্ত ইয়ে কমে যায়। আর দ্বিতীয় এর যা আর একটা ক্ষতির ধরন, সেটা হচ্ছে এটা বেশ কিছু ভাইরাসের বাহক হিসাবে কাজ করে, যেই ভাইরাসগুলো ওই গাছের বিভিন্ন রোগের জন্য দায়ী। এর দমন পদ্ধতি কিছু ন্যাচারালি প্রকৃতিগতভাবে কিছু পোকা আছে, বায়োকন্ট্রোল এজেন্ট বা জৈবিক দমন প্রক্রিয়া বলা হয়ে থাকে, যেমন লেডিবার্ড বিটেল, এটার প্রিয় খাদ্য হচ্ছে জাপ পোকা। মাঠে যদি লেডিবার্ড বিটেল যথেষ্ট পরিমাণে থাকে বা আমরা তাদেরকে রাখার কিছু ব্যবস্থা করতে পারি প্রকৃতিগত দিক দিয়ে, প্রাকৃতিক পর্যায়ে ওইভাবে আমরা তাদের পরিবেশ সৃষ্টি করতে পারি, তাইলে তারা জাপ পোকা প্রকৃতিগত খেয়ে এটা নষ্ট করে ফেলতে পারবে। এছাড়া বিভিন্ন ওষুধ তো বাজারে আছেই, প্রাকৃতিক যে ওষুধগুলো কেমিক্যাল ছাড়া বিভিন্ন গাছপালা থেকে ওষুধ হয়, যেমন নিম গাছ, এই পথে প্রান্তরে ইদানিং আমরা আগের থেকেও আছে ইদানিং লাগাচ্ছি, নিমের রস, নিম পাতার রস জাপ পোকা দমনের জন্য অতি কার্যকর। নিমের পাতা পানিতে নিয়ে ফুটিয়ে ঠান্ডা করে ওই পানিটা যদি আমরা গাছে স্প্রে করে দিই, যেখানে পাতা থাকবে পাতায় পোকা থাকবে, এই নিমের রসটা জাপ পোকা দমনে অত্যন্ত কার্যকর, খরচ তেমন না এবং ন্যাচারালি ফ্রেন্ডলি, পরিবেশগত দিক দিয়ে এটা পরিবেশ বান্ধব। মানে ওইটা কি ঠান্ডা করে পানিটা ফুটিয়ে ঠান্ডা করে তারপর হচ্ছে, কারণ গরম পানি দিলে তো গাছের পাতাই পুড়ে যাবে। আরেকটা টেকনিক্যাল বিষয় বা বিজ্ঞান ভিত্তিক জিনিস, জাপ পোকাগুলা পাতার যে দুইটা পৃষ্ঠ
ওপরের পৃষ্ঠ এবং নিচের পৃষ্ঠ। জাপ পোকা থাকে কিন্তু নিচের পৃষ্ঠে, কারণ ওটা সূর্যের আলো অতটা সহ্য করতে পারে না, বা ওর মনে একটা ভয় থাকে লেডিবার্ড বিটেল যেটা বললাম, লেডিবার্ড তাকে দেখে ফেললো কিনা, কারণ দেখে ফেললে লেডিবার্ড এসে তাকে খেয়ে ফেলবে। কাজে আমরা যখন স্প্রে করব, পাতার ওপর ওপর স্প্রে করে গেলাম, তাহলে কিন্তু আমার কোনো কাজ হবে না, আমার লেবার চলে গেল, এটার কিছু তো খরচাপাতি আছেই, খরচাপাতি বাড়লো। পাতার নিচের পৃষ্ঠেও যেন ওই বিষাক্ত পানিটা লাগে, এদিকে খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে আতা গাছের পাতা। আতা ফলটা আমরা ইদানিং কমে গেছে, তো এই আতা ফলের পাতা এবং আতা ফলের বীজ, এই বীজ গুঁড়া করে সলিউশন তৈরি করে এবং পাতাটা পানির সাথে মিশিয়ে পেস্ট তৈরি করে আমরা যদি ওই স্প্রে করে দিতে পারি, তাহলে কিন্তু জাপ পোকা গাছে থাকে না, চলে যায়। স্যার, আপনি ভেষজ পদ্ধতিতে কীভাবে পোকা দমন করা যায় সেটা বললেন, কিন্তু রাসায়নিক কোনো পদ্ধতি আছে কি দমন করার? এই জাপ পোকার জন্য রাসায়নিক পদ্ধতি অবশ্যই আছে, বাজারে যথেষ্ট প্রোডাক্ট আছে। তবে সহজ যেগুলো আমরা করে থাকি, ওই যে কাপড় ধোয়ার যে পাউডার, বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আছে, ওই রিন পাউডার, হুইল পাউডার, আমার বলাও মুশকিল কোন কোম্পানির কোনটা ভালো। এই পাউডার, এক গ্রাম পাউডার এক লিটার পানিতে মিশিয়ে আমরা যদি ওই যে স্প্রে করে থাকি, তাহলে জাপ পোকা কিন্তু গাছে থাকে না, চলে যায়। এটা সহজ পদ্ধতি, খরচও কম। এছাড়া খুবই ভালো একটা প্রোডাক্ট ইদানিং বিদেশ থেকে আমরা আমদানি করি, বাজারে আছে সেফার সোপ, ইনসেকটিসাইডাল সোপ, ওই সাবানি। আগে যেটা বললাম গুঁড়া পাউডার দিয়ে আমরা নিজেরা DIY আমরা নিজেরা তৈরি করলাম, কিন্তু এটা হচ্ছে কমার্শিয়াল প্রোডাক্ট বাজারে যেটা পাওয়া যাচ্ছে, স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি, সেফার ইনসেকটিসাইডাল সোপ, বেশিরভাগ চায়না থেকেই আসে। তো এই প্রোডাক্টটা খুবই কার্যকর, বিশেষ করে এই জাপ পোকার জন্যে। তবে অ্যাভেলেবিলিটির ওপরে আমরা ব্যবহার করবো কি করবো না, এটা নির্ভর করছে আর কি। যদি অ্যাভেলেবল না হয় তাহলে আমরা আমাদের দেশীয় পদ্ধতি ইউজ করবো, হ্যাঁ, আর নাইলে ওই যে ভেষজ প্রোডাক্ট আছে। এছাড়া পাইরেথ্রয়েড গ্রুপের রাসায়নিক প্রোডাক্ট আমরা এই শোষক পোকার জন্য ব্যবহার করতে পারি। স্যার, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে, এই পর্যায়ে জানতে চাই যে আপনার কোনো উপদেশ যদি থাকে আমাদের কৃষক ভাইদের প্রতি। কৃষক ভাইদের সমস্যা তাদের নিজেদেরই বোঝা উচিত। আমার যেটা মানে বলতে হবে যে কৃষক ভাইরা তাদের যে মেইন ফিল্ড, মেইন বাগান, সেখানে যতটা নজরদারি করেন, যদি বীজতলাতে যেখানে আমরা বীজ লাগাচ্ছি, চারা হচ্ছে, তারপরে তো যাচ্ছে আসল ফিল্ডে, এই বীজতলা থেকেই যদি আমাদের নজরদারি বেশি থাকে, ইংরেজিতে স্কাউটিং বলে, প্রতিদিন মাঠে একবার করে ঘোরা, ভিজিট করা, গাছে কোনো সমস্যা রোগবালাই এসেছে কিনা, পোকামাকড়ের আক্রমণ হচ্ছে কিনা, এগুলা প্রাথমিক পর্যায়ে দেখতে পেলে দমন করাও সহজ, আমাদের ক্ষতির পরিমাণ কমে যাবে, আমরা নিজেরা ভালো থাকবো, অন্যদেরকেও ভালো রাখতে সহায়তা করব। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান আলোচনার জন্য। আপনাকেও ধন্যবাদ অ্যাগ্রোইডের পক্ষ থেকে আমাকে দেওয়ার জন্য, আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শীতকালীন শাকসবজির বীজতলায় কী কী ধরনের পোকামাকড়ের আক্রমণ ঘটে এবং এই পোকামাকড় দমনের কিছু দেশীয় মজার পদ্ধতি জানলাম। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাগ্রোইডের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। কৃষক বাঁচাতে কৃষি